নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি ফাল্গুনি, আপনারা দেখছেন ফাল্গুনি রান্নাঘর। তো সন্ধ্যায় আমি চলে এসেছি সিঙ্গারার রেসিপি নিয়ে। তো গরম গরম সিঙ্গারা ভাজবো, আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা, আমি যে সিঙ্গারাটা বানাবো, তো সিঙ্গারা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমে দেখাবো বন্ধুরা, আমি আজকে কী কপি পেয়েছি দেখুন। আজকে আমি পেয়েছি একদম হলুদ ফুলকপি, মানে এত সুন্দর ফুলকপিটা কি বলবো, মানে দেখে না ফুলকপিটা এত ভালো লাগছে, মানে কাটতে ইচ্ছা করছে না, মনে হয় ওটাকে গোটাই রেখে দিই। তো ছোট ছোট করে কাটতেই হবে ফুলকপি দিয়ে, আজকে সিঙ্গারা বানাবো যেহেতু। তো হলুদ ফুলকপি পেয়েছি, তো হলুদ ফুলকপি দিয়েই আজকে সিঙ্গারাটা বানাবো। তা তার সঙ্গে দিয়েছি একটু আলু, আর এখানে আছে মটরশুঁটি, কাঁচা বাদাম নিয়েছি, আর এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে যে ভাজা মশলা নিয়েছি, জিরে ধনে শুকনো লঙ্কা পেস্ট করা আছে, আর আছে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু চিনি, নুন, আর তেল তো অবশ্যই লাগবে, তেলটা বেশি পরিমাণেই লাগবে। আর আমার এখানে আছে ময়দা, সিঙ্গাড়াটা বানানোর জন্য তো ময়দা তো লাগবে। চলুন বন্ধুরা তাহলে শুরু করে দিই। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখাটা খুব মানে টাফ, তো আমি ময়দাটা কিভাবে মাখছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি লবণটা দেবো, এই লবণটা দিলাম, আর এই ময়দার সঙ্গে ভালো করে লবণটাও মিশিয়ে নিলাম। এরপরে আমি ময়াম দেব। তো ময়ামের জন্য আমি সাদা তেল নিয়েছি। তো সাদা তেলটা পরিমাণ মানে ময়দাটা যেটা আছে সেই পরিমাণ অনুযায়ী সাদা তেল দিতে হবে। তো ভালো করে ময়ামটা মানে বেশি করে ময়ামটা দিতে হবে। তো ময়ানটাকে এভাবে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়ানটা। বন্ধু দেখতে পাচ্ছেন ময়ামটা বেশি দিতে হবে, আর ময়ামটা বেশি আমি দিয়েওছি। আর দেখুন এমনি ময়দাটা হাতে ডালা চলে আসছে। তো এইভাবে ময়ান দিয়ে আর একটুখানি আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে হাতে ডলা ডলা হয়ে যাচ্ছে, তো ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু অল্প করে জল দিয়ে আগে মাখবো। বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি, আবার খুব শক্তও না আর খুব নরমও না। তো এইভাবে আমি মেখে নিয়েছি, একটু ঠেসেছি, তারপরে আর একটু চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি পুরটা তৈরি করে নেবো। তো তারপরে আবার ময়দাটা আবার একটুখানি হাতে প্রেস করে নেবো। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তো আমি অল্প একটু প্রথমে তেল দেবো। বন্ধুরা, কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা বাদামটা ভেজে নেবো। বন্ধুরা, বাদাম গুলো ভাজা হয়ে গেছে, বাদামটা আমি ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে তেল আছে, এই তেলেতেই আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার ফুলকপিটাও দিয়ে দেবো, যে একই সাথে ভালো করে ভাজবো। বন্ধুরা, আমার আরেকটু তেল লাগবে, আমি আরেকটু তেল দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা, আমার আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, নুন,
হলুদ একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা নুন হলুদ দিয়েছি, তো আমি একটু অল্প জল দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো, দু মিনিট ঢাকা দিলেই সব নরম হয়ে যাবে। বন্ধুরা দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, জলটা শুকিয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো নিয়েছি, প্রথমে দেবো আদা বাটা, লঙ্কার গুঁড়ো, বন্ধুরা চিনিটা দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু জল দেবো। বন্ধুরা এবার একটু আলুগুলো একটু গলিয়ে দেবো, বন্ধুরা এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন পুরটা এরকম মানে মাখো মাখো হয়ে থাকবে, তবে সিঙ্গারার মধ্যে পুরটা ভরা যাবে। এই যে বন্ধুরা ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি, বন্ধুরা পুরটা আমার রেডি হয়ে গেছে। তো আমি আর একটা জিনিস অ্যাড করব এখানে, বন্ধুরা পুরটা রেডি, আর এই সিক্রেট একটা মশলা আমি দেবো, তো সেটা হচ্ছে কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দিয়ে আমি এই সিঙ্গারাটা অপূর্ব টেস্ট পাল্টে দেবে। বন্ধুরা এই কাসুরি মেথিটা আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা জাস্ট একবার এরমভাবে নাড়িয়ে দেবো, নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আমি কাসুরি মেথিটা এখানে অ্যাড করেছি। গ্যাসটাও বন্ধ করে দেবো, আর যে কাজটা বাকি আছে বন্ধুরা ময়দাটা আমি একটু নিয়ে হাতে আরেকটুখানি পেস্ট করে নিয়ে লেচি কেটে নেব। বন্ধুরা ময়দাটা খুলে নিলাম, দিয়ে এবার আমি একটু হাতে এরকম করে প্রেস করে আমি একটু চটকে নেবো ময়দাটা। আর যেহেতু ময়ামটা বেশি দিয়ে আছে, ময়দাটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ওরা ময়দাটাকে আমি এইভাবে লম্বা করে সমান করে নিয়েছি, দু মিনিট ধরে ভালো করে হাতে চটকে মেখে নিয়েছি। আবার তারপরে এটাকে আমি লম্বা করে নিয়েছি, তো এইভাবে একটি ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নেব সমান আকারে। বন্ধুরা তো আমি এই যে গুচিগুলো করেছি, বাকি গুচিগুলো এভাবে আমি কেটে কেটে করে নেব। বন্ধুরা এইভাবে গুচি কেটে নিয়েছি, তো আমি এবার ময়দা দিয়ে বেলে নেব। এই যে রুটির মতন বেলে নিয়েছি একটা, তো আমি এখানে এটা এটাকে আমি মধ্যিখান দিয়ে কেটে নেব।
বন্ধুরা, এইভাবে আমি এটা মুড়ে নেবো বলে ময়দা মাখাটা ও ময়দা গোলাটা দিলাম। বাকি সিঙ্গারা কোনোর মধ্যে পুর ভরে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার সিঙ্গারা কোনো রেডি। তো আমি তেল চাপিয়ে দিয়েছি, আর এবার আমি ভেজে নেব। তেলটা খুব গরমই হয়ে গেছে, আর খুব গরম হয়ে অবস্থায় দিতে হবে তেলটা। বন্ধুরা, সিঙ্গারা কোনো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। এর বেশি মানে এর বেশি ভাজলে কালো কালো হয়ে যাবে। বন্ধুরা, আমি গরম গরম সিঙ্গারাটা সন্ধ্যেবেলায় ভেজে ফেলেছি। তো আমি আজ তেঁতুলের চাটনি নিয়েছি, মিষ্টি তেঁতুলের চাটনি। তো আমি আজ তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে সিঙ্গারাটা পরিবেশন করব। আপনারা এরকম সিঙ্গারা বাড়িতে বানাবেন, আর এরকম তেঁতুলের চাটনি না থাকলে আপনারা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে পরিবেশন করতে। বন্ধুরা, ফাল্গুনি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।